প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নতুন একটি ওয়ান ট্যাক্সের অ্যাডমুভ অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য। তো এই অ্যাপ্লিকেশনে যদি আপনি কাজ করেন অনলাইনে, সেক্ষেত্রে আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন 300 টাকার মতো, এবং প্রতি কাজে এখান থেকে 1 থেকে 3 টাকার মতো পেয়ে থাকবেন। তো আজকে আমি প্রথমে এই অ্যাপ্লিকেশনটার ভিতরে চলে যাবো, স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো এই অ্যাপ্লিকেশনের ভিতরে কীভাবে কী আর্নিং করবেন, কীভাবে টাকা উইথড্র করবেন এ টু জেড। তো অবশ্যই আপনাকে কিন্তু এই অ্যাপে কাজ করে এবং পেমেন্ট পেতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। অ্যাপ্লিকেশনটা খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন, প্লে স্টোরে রয়েছে, সেক্ষেত্রে বৈধ একটা অ্যাপ্লিকেশন বলতে পারেন। তো আপনারা এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপ অপশনে ক্লিক করবো। আর এই অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট তৈরি করার জন্য অ্যাপ্লিকেশনের লিঙ্ক, আমার রেফার কোড ভিডিওর ড্যাশবোর্ডে কিন্তু থাকবে, সেক্ষেত্রে সেখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে পারেন এবং আমার রেফার কোড ব্যবহার করে অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করবেন। সেক্ষেত্রে একটা বোনাস রয়েছে, এখানে দেখতেছেন এটার নেম, মোবাইল নাম্বার, ক্রিয়েট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রেফার কোড, আমার রেফার কোডটা দেওয়ার পর সাইন আপ অপশনে ক্লিক করবেন, দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা এই অ্যাপের ভিতরে সাকসেসফুলভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পর ওকেতে ক্লিক করবেন, তারপর একটা ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর এখানে সেই ইন্টারভিউ নাম্বার এবং ইন্টারভিউ পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন অ্যাপ্লিকেশনটার ভিতরে একদম সিম্পলি। অ্যাপ্লিকেশনটার ভিতরে আসার সাথে সাথে আপনি 500 পয়েন্ট একদম ফ্রিতে বোনাস পেয়ে যাবেন। দেখতেছেন ভিপিএন ডাউনলোড করুন, এই ভিপিএন ডাউনলোড করে কাজ করতে বলছে, সেক্ষেত্রে আর আপনি তাদের ভিপিএনটা কানেক্ট করে বা তাদের ডাউনলোড করে কাজ করতে পারেন। এছাড়া আপনি অবশ্যই অন্য ভিপিএন থেকেও কাজ করতে পারেন, ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম ভিপিএন কানেক্ট করে। দেখতেছেন ওয়ান ট্যাক্স থ্রি ট্যাক্স এর কাজ রয়েছে, এখানে নোটিশ অপশনে ক্লিক করলে নোটিশটা অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নেবেন, এখান থেকে সব কিছু লেখা আছে, অবশ্যই এটা পড়ে নেওয়া জরুরি। এখানে সাপোর্ট এবং কি দেখতেছেন চ্যানেল নামে একটা অপশন রয়েছে, এই দুইটাই অবশ্যই আপনাকে জয়েন হতে হবে। চ্যানেল পেয়ে যাবেন এখানে, সাপোর্ট পেয়ে যাবেন এখানে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, সাপোর্টে জয়েন হবেন, সেক্ষেত্রে এই অ্যাপের টু জেড আপডেট, পেমেন্ট প্রুফ সব কিছু কিন্তু পেয়ে থাকবেন। তো অবশ্যই এই দুটা জয়েন হবে। হিস্ট্রি যদি দেখি তাদের পেমেন্ট হিস্ট্রি পেন্ডিংয়ে কয়টা রয়েছে, দেখতেছেন পেন্ডিং একটা নেই, পার্টি যদি দেখি সবাইকে টাকা দিয়ে দিচ্ছে, একদম নতুন একটা অ্যাপ্লিকেশন। সেক্ষেত্রে টপ ইউজার দেখলেই বুঝতে পারবেন কতটা মানে ইউজার রয়েছে, একদম 27 জন ইউজার রয়েছে মাত্র, সেক্ষেত্রে কিন্তু মানে অ্যাপটা নতুন কাজ করা যায়। তো আমরা উইথড্র সিস্টেম প্রথমে দেখি, উইথড্র সিস্টেমে দেখেন উইথড্র অপশনে ক্লিক করতে হবে, দেখতেছেন এখানে বিটকয়েন রিচার্জ, স্কেটু রিচার্জ, বিকাশ নগদ রকেট, যেই মাধ্যমে নেবেন সেই মাধ্যমে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে পয়েন্টটা শো করবে, পয়েন্ট শো করবে এখানে দেখতে পারবেন আপনার নাম্বার, সেই নাম্বারটা দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বারটা, তারপর রিডিম অপশনে ক্লিক করলে আপনাকে 2:00 থেকে 9:00 প্রতিদিন পেমেন্ট করা হয়, সব একটা নির্দিষ্ট টাইম ধরে তারা পেমেন্ট করে, সেক্ষেত্রে পেমেন্টটা নিতে পারবেন একদম সহজে। এবারে তো কাজ কীভাবে করবেন দেখতেছেন, টাক্স স্টার টাক্স ওয়ান, তো আমরা যদি স্টার টাক্সে ওয়ানে ক্লিক করি সেক্ষেত্রে কাজগুলো চলে আসবে। এসব ওয়ান টাক্সে কাজ করা কিন্তু একদম সহজ, আপনারা জানেন আশা করি। নেক্সট অপশন ক্লিক করলে একটা অ্যাড শো করবে, একটাকে আপনাকে 3 থেকে 4 সেকেন্ড দেখার পর একটাকে কেটে দিতে হবে, দেখতেছেন 5 সেকেন্ড, তো 5 সেকেন্ড দেখার পর কেটে দিবেন। এভাবে একে একে কাজগুলো কমপ্লিট করবেন, অ্যাড আসলে অ্যাডে কেটে দিবেন 5 সেকেন্ড দেখার পর। এছাড়া একে একটা অ্যাডও টাইম কাউন্টার শেষ না হতে কেউ ক্লিক করবেন না, সেক্ষেত্রে কিন্তু ইনভ্যালিড ক্লিক হয়ে যাবে, 4-5টা ইনভ্যালিড ক্লিক হলে অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। আবারও নেক্সট অপশন ক্লিক করবেন, এভাবে আপনি কাজগুলো কমপ্লিট করবেন। লাস্ট যখন 15 নম্বর কাজটা, লাস্ট 15 নম্বর কাজে কিন্তু আপনার নেক্সট অপশনের জায়গায় ক্লেম অপশন চলে আসবে, সেই ক্লেম অপশনে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে, লাস্ট অপশনে ক্লেম অপশনে। সেক্ষেত্রে এরকমই অ্যাড শো করবে, কিন্তু সেই অ্যাডটার উপর আপনি ক্লিক করবেন, সেটা কোনো ওয়েবসাইটে নিয়ে গেলে ওয়েবসাইটটাকে 1 মিনিট বা 40 সেকেন্ড যত সেকেন্ড ভিজিট করতে পারলে ভিজিট করবেন, তারপর অটোমেটিক বের করে দেবে বা আপনি বেরিয়ে চলে আসবেন, সেক্ষেত্রে পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। তারপর টাক্স টু, টাক্স টুতে কিন্তু একই সিস্টেমের কাজ, মানে ওয়ান ট্যাক্স থ্রি ট্যাক্স একই জিনিস, মানে একই সিস্টেমে কাজগুলো করবেন। তো সম্পূর্ণ আশা করি বুঝাতে পেরেছি আপনি কীভাবে কাজ করবেন, কীভাবে আর্নিং করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনাদের সকল প্রকার মতামত কিন্তু আমাকে জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন আর্নিং রিলেটেড অ্যাপ আনার জন্য ধন্যবাদ।